রেশন কার্ড শুধুমাত্র রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য বানানো হয় না রেশন কার্ড আর পাঁচটি ডকুমেন্টসের মতো একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভোটার কার্ড আবেদন করার সময় কিংবা আধার কার্ড আবেদন করার সময় অথবা পাসপোর্ট তৈরি করতে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রেশন কার্ড যদি আপনার রেশন কার্ডটির মধ্যে নাম ঠিকানা জন্ম তারিখ লিঙ্গ কিংবা বাবার নাম অথবা বয়স ইত্যাদি কিছু ভুল থাকে তাহলে এখন বাড়িতে বসেই অনলাইনে ঠিক করে ফেলুন রেশন কার্ড সংশোধন করার জন্য আর খাদ্য দপ্তরের অফিসে কিংবা দোয়ার সরকারি ক্যাম্পে লাইনে দাঁড়াতে হবে না অনলাইনে বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে রেশন কার্ডটি ঠিক করে নিন রেশন কার্ড সংশোধন হয়ে গেলে আপনি একটি নতুন ডিজিটাল রেশন কার্ড স্পিড পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসেই এছাড়াও আপনি অনলাইন থেকে সংশোধন রেশন কার্ডটি ডাউনলোড করেও নিতে পারেন রেশন কার্ড সংশোধন প্রথমে আপনাকে খাদ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তারপর আপনাকে কি করতে হবে এরপর আপনার রেশন কার্ড লেখার অপরে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে অ্যাপ্লাই ফোর কারেকশন এক্সিটিং রেশন কার্ড এর অপশানে ক্লিক করুন এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগ করুন লগ ইন করতে আপনার সামনে পরিবারের সমস্ত ব্যক্তির নাম রেশন কার্ড নাম্বার ইত্যাদি চলে আসবে এরপর সেখানে থাকা ফর্ম ফাইভে ক্লিক করুন পরবর্তী ধাপে কোন রেশন কার্ড হোল্ডারের নাম বাবার নাম স্বামীর নাম বা জন্ম তারিখ জেন্ডা ইত্যাদি ভুল রয়েছে সেই সব ঘরে সঠিকভাবে বানান বসিয়ে দিন এরপর তাদের একটি ডকুমেন্টস আপলোড করে দিন ডকুমেন্টসটি একশো কেবি নিচে হতে হবে এবং পিডিএফ আকারে হতে হবে যেই ডকুমেন্টস সেই ব্যক্তির নাম ঠিকানা জন্ম তারিখ ঠিক রয়েছে সেই ডকুমেন্টসে আপনি আপলোড করতে হবে এরপর নিচে সঠিক ঠিকানা উল্লেখ করে দিয়ে নেক্সট এ ক্লিক করুন পরবর্তীতে সব কিছু মিলিয়ে নিন ঠিকঠাক থাকলে গেট ওটিপিতে ক্লিক করুন এবং রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে তা বসিয়ে দিন এবং সাবমিট করুন এরপর অবশ্যই সে ফাইনাল সাবমিট করলেই আপনার আবেদন হয়ে যাবে আবেদন হয়ে গেলে স্ট্যাটাস চেক করে দেখে নিন রেশন কার্ডটির সংশোধন হলো কি না অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু অনলাইনের মাধ্যমে রেশন কার্ড কারেকশান বা নাম বা জন্ম তারিখতে যাই ভুল থাকুক না কেন আপনারা ঘরে বসে ঠিক করতে পারবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আর এই অনলাইন প্রসেসের মাধ্যমে আমরা এখন যেটা বলা হলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলা হলো কিন্তু এটা অনলাইন প্রসেসের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে করে দেখানো হবে আপনারা কীভাবে করবেন সেই ভিডিও পরবর্তী ক্ষেত্রে আপলোড করা হবে তো অতি অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন